আব্দুল কাদের জিলানী জগৎ বিখ্যাত আল্লাহ অলি ওনার ইতিহাসে বললাম ছোট্টবেলা ওনার মা আব্দুল কাদের জিলানি এবং তার ছোট ভাইকে কেনিয়া নদীর পারে গেলেন একটু গোসল করাবেন গোসল করানোর জন্য যখন নদীর পারে নিয়ে গেছে হঠাৎ করে নদী থেকে একটা বিশাল বড় কুমিন এসে আব্দুল কাদের জিলানিকে মুখের ভিতরে ঢুকায় দিছে আব্দুল কাদের জিলানিকে যখন মুখের ভিতরে ঢুকা দিছি আব্দুল কাদের জিলানির বয়স তেমন তখন তেমন বেশি না দশ বারো বছর বয়স হবে ছোট্ট ভাইকে গোসল করানোর জন্য নিছে কবি যখন মুখের ভিতরে ঢুকে দিছে তখন আব্দুল কাদের জিলানি ডাক দেয়া কয় চিন সনি চিন সনি আমি হলাম কাদের জিলানি বাইরে আমার যে মুহূর্তে আব্দুল কাদের জিলানি পরিচয় দিয়েছে কুমির আর তাকে ভিতরে রাখতে পারে নাই সাথে সাথে আবার এসে কুমির যে স্থান তাকে মুখের ভিতরে ঢুকাইছিল নদীর পারে আবার তাকে সেরে গেছে কারণ আল্লাহর আব্দুল কাদির জিলানি এমন বড় জবরদস্ত আল্লাহ রুলি ছিলেন যিনি মায়ের পেট থেকে আঠারো পরা কোরআনের হাফেজ হয়ে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে বাইরে সাধারণ কথা না এই যে আঠারো পরা কোরআনের হাফেজ হয়ে পৃথিবী এটা তার কোন ক্ষমতা ছিল না তার কোন ক্রেডিট ছিল না বরং এটা ছিল মায়ের অবদান মা যদি বালক হয় সন্তান বালক হবে মা যদি খারাপ হয় সন্তানের উপরে গ্যাস সরব পড়বে আব্দুল কাদের জিলানির ছোট্ট অবস্থায় একটি ঘটনা বলি আব্দুল কাদি যখন মাত্র চার বছর মাতে মা চার বছর অবস্থায় সন্তানকে নিয়ে গেছেন নোস্তাদ্তাদ্জির কাছে উস্তাদ আমার এই সন্তানকে আপনি কোরআনের হাফেজ বানান আমার এই সন্তানকে আপনি কোরআনের আলেম বানান ও সার জিজ্ঞাসা করে আব্দুল কাদির তুমি কি বলতে এসেছো কো হ্যাঁ তাহলে তোমাকে আজকে আমি পড়া দিচ্ছি বলো তুমি আলিফ আব্দুল কাদি জিলানি রহমতুল্লাহ আলাই ডাক দেবেন ওস্তাদ আলিফ শব্দের অর্থ কি ওস্তাদ ডাক দেয়া কো আলিফ শব্দের অর্থ দিয়ে তুমি কি করবা আব্দুল কাদের জিলানি ডাক দিয়া উস্তাদ যে আলিফের কোন অর্থ নাই আলিফ পয়রা তো লাভ নাই উস্তাদ বড় আশ্চর্য হয়ে গেছে ছোট বাচ্চা বলে কি উস্তাদ এবার বলছি তাহলে বলো তুমি আলিফ আব্দুল কাদের জিলানি আবার শুরু করে দিয়েছেন আলিফ লামি এভাবে তিনি পড়তে শুরু করে দিয়েছেন আব্দুল কাদের জিলানি পড়তে পড়তে এক দুই আব্দুল কাদির জিয়ানি রহমাতুল্লাহ আঠারো পারা কোরআন উস্তাদের সামনে বলেছেন বিনা লোকমায় কোন বোন লাগে নাই উস্তাদ বলেন তাহলে আরো পর আশ্চর্য হয়ে গেছেন উস্তাদ এই ছোট্ট বালক চার বছরের বাচ্চা কোনো দিন কোরআন ভালো করে শিখে নাই একসঙ্গে আঠারো পারা কোরআন কিভাবে বললো উস্তাদ ডাক দিয়ে বলেন আব্দুল কাদির তুমি জানতো রবা কোরআন পড়েছে কোরআন তোমাকে কে শিক্ষা দিছে দুনিয়ার কোন উস্তাদের কাছে কি কোরআন শিখছো কিনা আব্দুল কাদি জিলা আহমদুল্লাহ আলাই ডাক দেয়া কনা উস্তাদ আমি আঠারো পরা কোরআন শিখেছি আমার মায়ের পেট থেকে এই জন্যে ছয় থেকে নিয়ে ছয় মাস মা যখন গর্বে থাকে সন্তান যখন মায়ের গর্বে থাকে ছয় মাস থেকে নিয়ে মা যা কিছু করি একটি কিতাবের মধ্যে লেখে মায়ের আসর সন্তানের উপরে পড়ে আব্দুল কাদির জিলানি বলেন আমি আমার মায়ের পেটে থেকেই আঠেরোবার কোরআনের দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছি বুড়ে আশ্চর্যের কারবার তোমার মায়ের পেট থেকে তুমি আঠারো বার কোরআন শুনে মুখস্থ করেছ কারণ কি আমার মা ছিল কোরআনের বার হাফেজা আব্দুল কাহাদির জিলানি না খায়ের সন্তান নিয়ে তিনি কখনোই আল্লাহর না ফরমানি করেন নাই কোনো দিন জীবনে দেন নাই কোনদিনের তেলাবাদ মিস দেন নাই ঘরের কোনো কিছু রান্না করবেন তো সেখানে তিনি কোরআন তেলাবাদ করে করে রান্না করতেন যতক্ষণ পর্যন্ত তিনি কাজ করতেন ততক্ষণ পর্যন্ত তার জবান থেকে আল্লাহর কোরআনের তেলাবাদ চালু থাকতো এভাবে তিনি কোরআন পরে পরে আর তার কোরআনের হাফেজা হয়ে গিয়েছিলেন বাদ্য বা শুধুবাকি বারো পারা কোরআন তিনি মুগস্থ করতে পারেন নাই আব্দুল জিলানী বলেন আমার মা যদি পুরা তিরিশ পারা কোরআনের হাফেজা হইতেন আমিও তিরিশ পারা কোরআনের হাফেজা হয়ে হাফেজ হয়ে দুনিয়াতে ভূমিষ্ঠ হইতাম হ্যাঁ ভাই তাইলে একটু চিন্তা করে দেখুন মায়ের আচুরি গিয়া সন্তানের উপরে কেমনে পড়ে সে আব্দুল কাহিনী ছিলি রহমাতুল্লাহ নেই একদিন তার মাকে সে দিয়ে বলতেছেন মা গো আমি যখন পেরেছিলাম তখন কি আপনি কোনোদিন হারাম কাজ করছেন নি মা ডেকে আব্দুল কাদির না তো কোথায় আমি যে পড়ি তখন তার বয়স ছিল নয় বছর আব্দুল কাদির যেনি বলেন আমি প্রত্যেকে মাঝে মধ্যে আমার শক্তিতে আমার ব্রেনে মাঝে মধ্যে যা পড়ি সব কিছু কিছু জিনিস আমার ব্রেনে থাকে না মা তখন ডাক দেখো আব্দুল কাদের রে তুমি যখন ছোট ছিলে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে এসেছো নয় মাস থাকা অবস্থায় আমি তোমার নানার বাড়িতে গিয়েছিলাম আর আমি দেখেছিলাম আমের আসার আমের আসার দেখে ওই আচার আমি খেয়ে ফেলছিলাম ভাবছিলাম এটা মনে হয় তোমার নানু আমের আসার তৈরি করছে। কিন্তু না পুরে খবর শুনে দেখি না 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 এটা অন্য জনের আমের আশার বানানো ছিল রৌদ্রের মধ্যে শুকাইতে দিছে আমি তা খেয়ে ফেলেছিলাম মনে হয় এটার কারণেই মাঝে মধ্যে তোমার স্মৃতিশক্তিতে তুমি যা এলেম অর্জন করো মাঝে মধ্যে স্মৃতিশক্তি থেকে কিছু চলে যায় তাহলে চিন্তা করে দেখেন তাই যদি হয় আমাদের সমাজের মহিলারা সন্তান পেটে দেয় অন্যের মাল খায় কত হারাম রিলিশন করে এই সন্তান পৃথিবীতে কেমনে নে কেন হবে ন্যাক হবে দূরের কথা এটার কল্পনাও করা যায় না আব্দুল কাদরি জিলানি এমনি কি বড় পীর হয়েছিলেন এমনি এমনি বড় পীর হন নাই এই বড় পীর হওয়ার পিছনে অবশ্যই তার মা বাবার অবদান আছে বাবা কেমন ছিলেন আব্দুল কাদির জিলানীর বাবা যিনি ছিলেন তো মায়ের ঘটনা আব্দুল কাদির জিলানীর বাবা যিনি ছিলেন আবু সালে মুসা জঙ্গির আহমতুল্লাহ তিনিও কি সাধারণ ব্যক্তি ছিলেন না ওনার আমল কেমন ছিল একটা ফল একটা ফল খাওয়ার কারণে তিনি তার মাকে বিবাহ করেছিলেন আমি সেই ঘটনা বলতে চাই না আমি যেই কথাটা বলতে চাই আব্দুল কাদির চিলানির বাবা আবু সালে মোসা জঙ্গি কত বড় বুজুর্গ ছিলেন কিতাবের ভিতরিক গঠন লেগেছে আবু সাহেমি একদিন বাড়ি থেকে হয় মসজিদে গেছেন মসজিদ গেছে দেখেন বাড়ির আঙ্গিনায় আব্দুল কাদির চিলানির মা উম্মুল খায়ের তার শাড়ি লারা আসে অর্থাৎ কাপড় লারা আসে বাহির থেকেই কিছু দুষ্ট প্রকৃতির ছেলেরা ওই শাড়ি দিকে তাকায় আছে। আব্দুল কাদির জিলানির বাবা আবু মুসা জঙ্গি সঙ্গে সঙ্গে ওই কাপড়টা নিয়ে আগুনে ফোড়ায় ফেলেছেন আব্দুল কাদির জিলানির মা জিজ্ঞাসা করে আপনি কেন আমার এই ব্যবহৃত কাপড়টা আগুনে ফোড়ায় ফেলছেন তিনি ডাক দিয়ে বলেন এই কাপড় আমি রাখতে চাই না যে কাপড় পর পুরুষ থাকে দেখেছে আর গবেষণা করেছে এই কাপড় যদি তুমি লাগাও লাগানোর পরে যদি তোমার পেট থেকে কোনো সন্তান আছে এই সন্তান কখনো আল্লাহর বলি হবে না এই সন্তান কখনো আল্লাহর বলি হবে না চিন্তা করছেন কেমন ছিলেন আব্দুল কাদের জিরানির বাবা একবার বরিশাল বরগুনা এলাকায় একটা লন যুগীর ছোট্ট একটা নয় বছরের কোরআনের হাফেজ রওনা করেছে ঢাকা থেকে গরিব মায়ের সন্তান মা বড় কষ্ট করে সন্তানকে অন্যের বাড়িতে কাজ করে করে মা তার সন্তানের টাকা পয়সা জোগাড় করে ঢাকা শহরে পাঠাইছে ছেলেটা কোরআনের হাফেজ হবে ওই মার কপাল কত বালক যেই মা সন্তান কি কোরআনের হাফিজ বানাই আজকে এই ঢাকা শহরের কথাই যদি বলি এই ঢাকা শহরে কত কোটি কোটি টাকার মালিক আছে কিন্তু সন্তানকে কোরআনটা ভালো করে শিক্ষা দিতে পারে না ওই বরগুনা এলাকার একজন মহিলা সাধারণ মহিলা পরের বাড়িতে কাজ করে আর টাকা পয়সা জোগাড় করে সন্তানকে ঢাকা সরে পাঠাই দিছে সন্তানও মনে বড় শখ মনে বড় আশা মায়ের মনের আশা পূর্ণ করবে কোরআনের হাফেজ হবে তিরিশ বানা কোরআনের হাফেজ হবে সন্তান হাফেজ হওয়ার জন্য ডাকা শহরে আসছে কিছুদিন লেখাপড়া করে অল্প সময়ের ভিতরে সেই চুট্টু ছেলেটা নয় বছরের ছেলেটা আবুল বারাকাত কোরআনের হাফেজ হয়ে গেছে হাফেজ হওয়ার পরে হুজুররা মিলে তাকে দস্তারে ফজিলত সম্মানের পাগড়ি তার মাথায় পড়ায় দিছে সন্তান খুশি হইয়া তার মাকে ফোন দিয়া জানিয়ে দিছে মাগ ও মা আমি সন্তান তোমার মনের আশা আমি পূর্ণ করেছি আমি কোরআনের হাফেজ হয়েছি হুজুররা আমার মাথায় পাগনি দিয়েছে মা দু বলে বাবা রে হুজুররা তোর মাথায় পাগড়ি দিয়েছি পাগড়িটা কেমন আমি মা একটু দেখতে চাই দীর্ঘদিনের আশা তুই বড় হয়ে কোরআনের হাফেজ হবি আজকে তুই কোরআনের হাফেজ হয়ে যাস তোর হুজুরা তোর মাথায় পাগড়ি দিয়েছে পাগড়িটা নিয়া একটা বার আয় আমি মা তোকে দেখে আমার মনের ভিতরে প্রশান্তি দিতে চাই ওই চুট্টু ছেলে আবুল বারাকাত কাত এলাকায় বাড়ি ঢাকা সদর থেকে লঞ্চ যুগে রওনা করেছে মনে বড় আশা তার মাকে গিয়ে তার পাগড়ি দেখাবি মার সামনে যাবি মা কোরআনের হাফে ছেলেকে দেখবি এলাকার কত মানুষ ওই মহিলাকে নিয়ে কটুকচি করে হাফে ছেলের মাকে নিয়ে হায় হাই রি সন্তান বুঝি কোরআনের হাফে যাবে এত কষ্ট করে সন্তানকে টাকা পয়সা দেয় কোন দিন না জানি হাবে ছবি কোন দিন তোমার সন্তান তোমার মনের আশাপূর্ণ করবে আজকে মা অপেক্ষা করতেছি সন্তান ডাকা শহর থেকে রওনা দিয়েছে বড় কোনান উদ্দেশ্যে লঞ্চে কিন্তু আল্লাহর কি কুদরত হঠাৎ করে লঞ্চটা বরিশাল চাওয়ার পথে লঞ্চটা এমন এক সৃষ্টি হয়েছে লঞ্চের নিচতলার ভিতরে আগুন লেগে গেছে কোরআনের লঞ্চের তিন দানায় জায়গা পায় না একে তো গরিব মানুষ টাকা নাই লঞ্চের মালিককে বলছে ও জাহাজের মালিক লঞ্চের মালিক আমি বড় সকায় আমি এক গরিবের সন্ধান আমি যে টাকা দিব পয়সা দিব এই পরিমাণ ক্ষমতা আমার নাই আমাকে দয়া করে নিবেন নি আমি কোরআনের হাফেজ আমি মিথ্যা কথা বলি না লঞ্চের মালিকের দয়া হয়েছে তাকে তিন তলায় জায়গা দিয়েছে তাও একটা বড় ডেক ছিল ডেকের ভিতরে গুছ সেখানে তুমি বসে থাকো করলেন হাফেজ ছেলে লঞ্চে ডেকের ভিতরে বইসা মা কি ফোন কয় মা গো আমি আসতেছি আমি আমার মাতার পাগরি নিয়ে আসতেছি এত কষ্ট করে গো মা আপনি আমাকে কোরআনের হাফেজ বানাইছেন আমার উস্তাদের আমাকে সম্মানে পাগনি দিয়েছে হেমা উস্তাদের আমাকে সম্মানের পাগড়ি দিয়েছি এই পাগড়ি নিয়ে আমি আসতেছি মা তু অপেক্ষায় বসে আছে কিন্তু হঠাৎ করে লঞ্চের নিজ তালায় আগুন লেগে গেছে যখন আগুন লাগছে সন্তান আবার ফোন দিস মা মনে বড় আসানি আমি ডাকা থেকে রোনা দিয়েছি গোমা অমা আমি জানি না আমার চেহারা তুমি দেখতে পারবে কিনা আমি তো আজকে দুই আড়াই বছর হয়ে গেছি তোমার চেহারা এক নজর দেখতে পারি না মাগো হঠাৎ করে লঞ্চের নিস্তালা আগুন লেগে গেছে জানি না শেষ পর্যন্ত আমি টিকতে পারি কিনা আগুন লেগে লেগি তিনতলা সহ যদি পড়ে যায় তাইলে কিন্তু তুমি আমাকে পাবে না মাই কত শুনি চোখের পানি চিড়ি দিয়ে কান্না শুরু করছ ওই লঞ্চি আগুন জুলি কত মানুষ মারা গেল কত মানুষের চেহারা মা আর দেখতে পারল না লঞ্চটা যখন অ্যাক্সিডেন্ট করেই আগুন চলে লঞ্চটা যখন আগুনে ডুবে আগুনে যখন ভরে গেছে সাংবাদিকেরা আসছি এসে বার বার বারবার সাংবাদিকেরা লঞ্চের যারা যাত্রী ছিল তাদের খোঁজখবর নিদেশে কি হাল কি অবস্থা কত মা বাবা আসতেছে তার সন্তানকে এক নজর দেখার জন্যে রে এই বরিশাল নদী প্রতি রংসুকে যাওয়ার পথে কত মা তার সন্তানকে হারায় সন্তানের খবর কত আর তালাশ করে পায় না দুনিয়া আসলে এমনই দুনিয়া থাকার জায়গা না দুনিয়াতে থেকেও থাকতে পারবে না চাইলেও কেউ থাকতে পারবে না এটা সম্ভব না দুনিয়া বড় কঠিন দুনিয়া বড় নিষ্ঠুর কারণ মৃত্যু এমন একটা জিনিস যেদিন আপনার আমার হায়াত শেষ হয়ে যাবে সেই দিন আপনাকে আমাকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এজন্য পবিত্র কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ জানা দিয়েছেন ইদা যা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাউ ওয়া লা ইস্তাকদিমুন শেষ হয়ে যাবে হায়া শেষ হয়ে যাবে ওই মানুষ আর এক প্রথম সামনেও যেতে পারবে না পিছেও যেতে পারবে না যে অবস্থায় আছে এই অবস্থাতেই মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কারণ মৃত্যুবরণ কঠিন মৃত্যুর হাত থেকে পৃথিবীর কেউ আমাকে আপনাকে বাসায় পারবে না ওই কারণে আফেজ লঞ্চে আগুন লেগে গেল কত মানুষ মারা গেল কত মা বাবা তার সন্তান কি দেখার জন্য এসে সন্তান পায় না শত শত মানুষ মৃত্যুবরণ করল করান হাফে ছেলের মা এসেছে সন্তানের খোঁজ নেওয়ার জন্য মা লঞ্চের কাছে এসে বলতেছে আমার কোরআনের হাফে ছেলে ডাকা থেকে রওনা দিয়েছে আমার সন্তানের খবর কি লঞ্চে যারা লোক ছিল দু একজন যারা বেঁচে গেছে তারা বলতেছে আহারে কত সন্তান মারা গেল কাহারও খবর তো কেউ জানে না তোমার সন্তান বেঁচে আছে কিনা আমরা তো বলতে পারি না সাংবাদিকরা এসেছি আপনার কি ছেলে সন্তান আসছিল না কি থেকে কাহা আমার ছেলে মর্তি পানে না কারণ আমার ছেলের সিনার ভিতরে রয়েছে পবিত্র কোরআন আমার ছেলে হলো জীবন্ত কোরআন কোরআন মরণ নাই মা এটা মানতে পারে না মা ডাক দিয়ে বলে আমার সন্তান কত কষ্ট করে আমি অনেক কষ্ট করে মানুষের বাড়িতে কাজ করে এখনানের হাফেজ বানাইছি আমার সন্তান মুক্তি পাবে না আমার বিশ্বাস হয় না আল্লাহ না কোরআন ভিতরি ভিতরই বলেছে ইন্না নাহাল নাযালনা ওয়া লাহু নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন করেছি আর কেমন করে নিয়েছি আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আমি কোরআন নাজিল করছি আর কেমত পর্যন্ত এই কোরআনের সত শত হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি আল্লাহ না কোরআন বলছে যে আল্লাহ নাজিল করছে আল্লাহ হেফাজত করবে মা ডেকে বলতেছে আমার ভাইরা মা বলতেছে তাহলে আমার সন্তান হইল কোরআনের হাফেজ সে মরতে পারে না সে জীবন্ত কোরআন আমার ভাইরা সন্তান হারানু কত যে একটা মা সারা পৃথিবীর কেউ বুঝতে পারে না মা জানি যে সন্তানকে মা গর্ব ধারণ করেছে সন্তানকে গর্ব ধারণ করে কি যে কষ্টের বিষয় এটা একমাত্র মা মাছ আর কেউ জানে না আর কেউ বলতে পারে না এটা কত কষ্টের বিষয় মা ডেকে বলতেছে আমার ছেলেকে আমি বড় কষ্ট করে লালন পালন করেছি এতিম ছেলেটাকে আমি হাফেজ বানানোর জন্য ডাকায় বাড়াইছি আমার ছেলে মৃত্যু বরণ করতে পারে না গো তোমরা একটু ভালো করে তালাশ করে দেখো এমনি তিনতলা থেকে দুইজন লোক এসে আগুন লেগে কত মানুষ মারা গেল একটা কোরআন এর হাফের ছেলে ছিল ওই ছেলেটা বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করেছে এটা কি তোমার সন্তান মহিলা কয় আমি দেখতে চাই দূরে গিয়েছি লঞ্চের তিনতলার মধ্যে গিয়া মহিলা টাকা দেখে সত্যি তু তার সন্তান দেখা যায় লহাত্মা সত্যি তু তার সন্তান দেখা যায় মহিলা আশ্চর্য হয়ে গেছে এগিয়া দেখে সন্তানের কোনো ক্ষতি হয় নাই সন্তান বলবে দূরের কথা সন্তানের গায়ে একটা পশম পর্যন্ত লঞ্চের আগুনে জ্বালাইতে পারে নাই